নিউজ বর্তমানে সকলকে স্বাগত। রিয়া রয়েছে আপনাদের সঙ্গে সাতটার নিউজ টুডে নিয়ে। শুরুতেই যে খবরে নজর রাখবো, রাজ্যের প্রাপ্য টাকা, বকেয়া টাকা, আবাস যোজনার টাকা, গ্রামের রাস্তার টাকা এবং এছাড়াও একশো দিনের যে বকেয়া টাকা বন্ধ করে দেওয়া হয়েছে, রাজ্য থেকে জিএসটি নিয়ে যাওয়া হচ্ছে, উপরন্তু রাজ্যকে সেই টাকার ভাগ দিচ্ছে না। চলতি মাসেই কয়েকজন সাংসদকে নিয়ে দিল্লি যাবেন তিনি, অর্থাৎ মুখ্যমন্ত্রী। 18, 19 এবং 20 তারিখ এই তিন দিনের মধ্যে একদিন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী। সাক্ষাতের জন্য প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার আলিপুর দুয়ারে যাওয়ার আগে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের প্রাপ্য টাকা, আবাসের টাকা, গ্রামের রাস্তার টাকা সহ একশো দিনের বকেয়া টাকা বন্ধ করে দেওয়া হয়েছে, রাজ্য থেকে জিএসটি নিয়ে যাওয়া হচ্ছে, উপরন্তু রাজ্যকেই সেই টাকার ভাগ দেওয়া হচ্ছে না। চলতি মাসেই কয়েকজন সাংসদকে নিয়ে দিল্লি যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলছেন মুখ্যমন্ত্রী শোনাবো আপনাদেরকে। 18, 19, 20 তিন দিনের যে কোনো একটা সময় আমি প্রিয় এমপিএস নিয়ে বাংলার একশো দিনের কাজে যারা টাকা পায়নি এখনো পর্যন্ত, বাংলার বাড়ি এবং গ্রামীণ রাস্তা নিয়ে এবং হেলথের টাকাও বন্ধ করে দিয়েছে, বাংলার প্রাপ্য টাকা যেটা জিএসটি তুলে নিয়ে যাচ্ছে অথচ একমাত্র বাংলা সব টাকা বন্ধ করে দিয়েছে, তা সত্ত্বেও আমরা কিন্তু কোনো স্কিম বন্ধ করিনি এবং সেই টাকাগুলো যাতে বাংলা পায়, বাংলার প্রাপ্য, কারণ বাংলা থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, জিএসটি একটাই ট্যাক্স, সেখান থেকে আমাদের ভাগেরটা আমরা পাচ্ছি না। সেই জন্য আমি 18, 19, 20 আমি ডেট চেয়েছি, যদি সময় দেয় ভালো, না হলে আমি তো দিল্লি যাচ্ছি 17 তারিখে। দেখো, এটার মধ্যে অনেক আইনি জটিলতা রয়েছে। শিক্ষামন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী তারা চেষ্টা করছেন আইনি জটিলতা কেটে, আমরা তো চাই সবার নিয়োগ হোক, আইনি জটিলতা রয়েছে সেটাকে ওভারকাম করে আমরাও চাই সবার চাকরি হোক, কিন্তু তার নীতিগত পদ্ধতি মেনে সরকারও চেষ্টা করছে, মাননীয় মুখ্যমন্ত্রীও চেষ্টা করছে। অন্যদিকে রাজ্যের বনগাঁ চাঁদপাড়া থেকে শুরু হলো মোদীর বিকশিত সংকল্প যাত্রা এবং সেই যাত্রার উদ্বোধন করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। ভোটের মুখে গোটা দেশ জুড়ে সংকল্প যাত্রার আয়োজন, যাত্রার উদ্বোধন করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। রাজ্যের বনগাঁ চাঁদপাড়া থেকে শুরু হলো মোদীর বিকশিত সংকল্প যাত্রা। মোদী আগামী 2047-এ যে সংকল্প যাত্রা তৈরি করেছেন, তার যে স্কুটনি করা হয়েছে, তার যে একটা ফুটপ্রিন্ট করা হয়েছে, সেটা হচ্ছে বিকশিত ভারত। এবং সেই বিকশিত ভারত যে সংকল্প যাত্রা 47-এ যাতে সাকসেসফুল হয়, তার জন্য মোদী গ্যারান্টি গাড়ি ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা মণ্ডলে এভাবেই পৌঁছচ্ছে। তো আজকে থেকে এই প্রোগ্রাম শুরু হয়েছে। আমি মনে করি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে চিন্তাভাবনা করেছেন যে আগামী 2047-এ ভারতবর্ষ তৃতীয় বৃহত্তর শক্তি হিসেবে পৃথিবীর ভিতরে গণ্যিত হবে, 5 ট্রিলিয়ন ইকোনমি ভারতবর্ষ সার্ভাইভ করবে। এই সংকল্প যাত্রা যদি আমাদের সাকসেস করতে হয়, তাহলে আমাদের যে আভ্যন্তরীণ যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্ট অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আমাদের করতে হবে। অলরেডি সমস্ত মন্ত্রণালয় থেকে এই কার্যক্রম। অন্যদিকে 1883-তে ঠাকুর রামকৃষ্ণ আসেন দক্ষিণেশ্বরের পঞ্চবটিতে এবং বর্ষপূর্তি অনুষ্ঠানে রাঘব ভবনে প্রতিষ্ঠিত হলো অমৃত কলস মহাতীর্থের। বর্ষপূর্তি উপলক্ষে এদিন পুরীর জগন্নাথ ধাম, দক্ষিণেশ্বরের বেলুড় মঠ, নবদ্বীপ এবং খড়দহের কুঞ্জবাটির থেকে পবিত্র মাটি এনে প্রতিষ্ঠিত হয় এই অমৃত কলসের। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, প্রাক্তন প্রধান বিচারপতি শ্যামল সেন।
এই দণ্ড মহোৎসবের মধ্যে দিয়েই তার এখানে শুরু হয়। পরবর্তীকালে তিনি রাম, তিনি কৃষ্ণ, রামকৃষ্ণ পরমহংসদেব, তার পদধূলিতে ধন্য হয় পূর্ণ তীর্থ এই পাটবাড়ি। তিনি বলেছিলেন যে এই পূর্ণতীর্থ মহাতীর্থ, এই মহাতীর্থের আজকের বহু ভক্তের সমাবেশে এই মহাতীর্থ আমাদের হৃদয়ে, আমাদের মনে, আমাদের প্রাণে, পানিহাটির ঐতিহ্যকে আমরা হৃদয়ে করে আসছে, যুগ যুগ ধরে আমরা বয়ে নিয়ে যাব। স্নেহ, আশীর্বাদ, মমত্ব মানব জীবনের মুক্তির কথা। এই মহাতীর্থতে আমরা বলি সবাই আসুন, মহাতীর্থে একবার দর্শন করুন, জীবনের গতি প্রকৃতি জীবনকে সার্থক করুন। কখনো জানতাম না যে এরকম একটা ভালো জায়গা আছে। এই অতি প্রাচীন কাল থেকে চৈতন্যদেবকে এখান থেকে খাবার পাঠানো হতো, সেসব রাখা রয়েছে। কাজে এটাই একমাত্র জায়গা যেটাকে হেরিটেজ ডিক্লেয়ার করেছে। সংরক্ষণ যারা করেছেন তাদের তো কৃতিত্ব, এতে তা ভেঙে পড়ে গেলে কী হতো? এটা আমার সৌভাগ্য জানি এরকম একটা জায়গায়। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে নজর রাখবো। কাকদ্বীপে রেশন দুর্নীতিতে বড় অভিযোগ এবং অভিযুক্তকে 15 কুইন্টাল চাল পাচারের অভিযোগ রয়েছে। জেলা শাসকের নির্দেশে ঘটনার তদন্ত শুরু করে জেলা খাদ্য দপ্তর। অভিযুক্তের নাম অমিত কুমার ভগত। ঘটনার সামনে আসতেই তিনি বেপাত্তা। কাকদ্বীপে রেশন দুর্নীতির বড় অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে 15,000 কুইন্টাল চাল পাচারের অভিযোগ। জেলা শাসকের নির্দেশে ঘটনার তদন্ত শুরু করে জেলা খাদ্য দপ্তর। এই সরকার ঘাবলা দেওয়া চোরদের, রেজিস্টার চোর আর রেজিস্টার ঘাবলা সরকার চলছে, যেখানে প্রাক্তন খাদ্যমন্ত্রী জেলে, তার আন্ডারে থাকা এমআরের কাছ থেকে এটা এক্সপেক্টেড। সাধারণ মানুষের খাদ্য এরা চুরি করে, লুট করে, বাটপারি করে খেয়ে নিয়েছে। প্রাক্তন খাদ্যমন্ত্রী সেও খেয়ে নিয়েছে, আর এখানে বর্তমান এমআর সেও খেয়ে নিয়েছে। তো এদেরকে পরিষ্কার এই তদন্তের সিবিআই তদন্ত চাইছে। আপনাদের মাধ্যম দিয়ে জানতে পেরেছি, আপনাদের মাধ্যম দিয়ে বলছি পরিষ্কার সিবিআই তদন্ত চাই। কাকদ্বীপের ইনি এমআর ডিস্ট্রিবিউটর, কিন্তু স্টকটা কম পেলাম, কত প্রায় 15,000 কুইন্টাল স্টক আমরা কম পেলাম। তো কিছু স্যাটিসফ্যাক্টরি উত্তর যেহেতু ছিল না, তাহলে আপাতত ওনাকে সাসপেনশনে রাখা রয়েছে। আর আমরা ওনাদেরকে শোকজও করেছি কি কেন এটাকে পার্মানেন্ট করা যাবে না। আর আমরা আমাদের যা ইয়ে ছিল মানে বেনিফিশিয়ারি, তাদেরকে আমরা একটা আলাদা ডিলারেশন ট্যাগ করে দিয়েছি। মানে শর্টেজ আপাতত ছিল, তো সেটা এখন আমাদের আরও হয়তো ইনকোয়ারিগুলো চলছে। আপাতত স্টকের ওখানে 15,000 কুইন্টালের স্টকে মানে শর্টফল। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে রেশন দুর্নীতিতে বড় অভিযোগ, অভিযুক্তর বিরুদ্ধে 15,000 কুইন্টাল চাল পাচারের অভিযোগ উঠছে। জেলা শাসকের নির্দেশে এই ঘটনার তদন্ত শুরু করে জেলা খাদ্য দপ্তর। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, কাকদ্বীপে রেশন দুর্নীতিতে বড় অভিযোগ এবং অভিযুক্তের বিরুদ্ধে 15,000 কুইন্টাল চাল পাচারের অভিযোগ উঠছে। অভিযুক্তের নাম অমিত কুমার ভগত। ঘটনার সামনে আসতেই তিনি বেপাত্তা। ঘটনার তদন্ত শুরু করে জেলা খাদ্য দপ্তর। কাকদ্বীপের রেশম দুর্নীতিতে বড় অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে 15,000 কুইন্টাল চাল পাচারের অভিযোগ। অভিযুক্তের নাম অমিত কুমার ভগত। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি গোপাল শীল। গোপাল, রেশন দুর্নীতিতে বড় অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে 15,000 কুইন্টাল চাল পাচারের অভিযোগ উঠছে, বিস্তারিত জানতে চাইবো। দেখো রিয়া, তোমাকে বলবো, দুর্নীতি নতুন নয়, রাজ্যে বিভিন্ন ধরনের দুর্নীতি, তার মধ্যে আমরা নতুন করে সংযোজন হলো রেশন দুর্নীতি। রেশন দুর্নীতি যদিও বা কতবার রেজিস্টার লেভেলে কয়েকটা জায়গায় হয়েছে, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে সুন্দরবনের প্রত্যন্ত এলাকা কাকদ্বীপ ব্লক এলাকায় যিনি হোলসেলার অর্থাৎ ডিস্ট্রিবিউটর যিনি ছিলেন, তিনি রেশন দুর্নীতি করেছেন 1 কুইন্টাল নয়, 15,000 কুইন্টাল চাল।
আর 15,000 কুইন্টাল চাল কি করে সম্ভব হলো তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। একটা কথা বলতে পারি যে ভকত বাবু যে ডিলার রয়েছেন, যে ডিস্ট্রিবিউটার রয়েছেন, তিনি কাকদ্বীপ সাব ডিভিশন এলাকার যতগুলো এমআর ডিলার রয়েছে তাদের কাছে চাল আটা সবসময় তার সাপ্লাইটা দিতেন। কিন্তু বর্তমানে ডিলারদের পক্ষ থেকে তাকে বারবার জানানো হচ্ছিল ফুড ইন্সপেক্টর থেকে অন্যান্য জায়গায় যে এইভাবে তাদেরকে চাল কম দেওয়া হচ্ছে, কিন্তু একথা কেউ বিশ্বাস করেনি, অত নজরও দেয়নি। কিন্তু শেষ পর্যন্ত ডিএম এর কাছে যখন কমপ্লেন করে, ডিএম সাহেব নির্দেশ দেন এটা তদন্ত করে দেখার জন্য, সেই মতো তদন্ত শুরু হয়। তদন্তে উঠে আসে চক্ষু চড়ক গাছ এক তদন্তকারী সংস্থা, 15,000 কুইন্টাল চাল ইতিমধ্যে লোপাট হয়েছে। কিন্তু কি করে সম্ভব হলো এত চাল লোপাট করার সম্ভব হলো কি করে, কি করে খাতা দেখানো হলো, অডিট হলো কি করে, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। ঘুর বাসাটাই তো ভিতরে করো, সেটাও কিন্তু প্রশ্ন। তবে একটা কথা তোমাকে বলতে পারি, ইতিমধ্যে তাকে শোকজ করা হয়েছে এবং এমআর যার যার ডিস্ট্রিবিউটারশিপ থেকে তাকে ইতিমধ্যে অব্যাহত দেওয়া হয়েছে এলাকার, যাতে কোনো রেশনের কোনো মাল যাতে এলাকার মানুষের পাওয়া নিয়ে কোনো অসুবিধা না হয় তাতে অন্য রেশনের ডিলারের সঙ্গে তাদের ট্যাগ করে দেওয়া হয়েছে। কিন্তু একটা কথা তোমাকে বলি, বর্তমানে ডিএম সাহেব অর্থাৎ ডিস্ট্রিবিউটর তিনি নিজে কিন্তু নির্দেশ দিয়েছেন এই তদন্ত করে উপযুক্ত শাস্তি দিতে হবে। সেই কারণে দেখা যাচ্ছে ইতিমধ্যে তদন্তকারী অফিসাররা আদা জল খেয়ে লেগেছে, কি করে কি করা যায়। তবে একটা এই মুহূর্তে যা বর্তমান পরিস্থিতি রয়েছে, ভকত কি শোকজের উত্তর দেয় সেটাই এখন দেখা। তবে পুলিশ এখনো তাকে গ্রেপ্তার করেনি। ধন্যবাদ গোপাল। যেমনটা জানা যাচ্ছে বিভিন্ন রকম দুর্নীতির সম্মুখীন হয়েছে আমরা, তবে তার মধ্যে একটি বড় দুর্নীতি রেশন দুর্নীতি, কাকদ্বীপের রেশন দুর্নীতির বড় অভিযোগ এবং অভিযুক্তের বিরুদ্ধে 15,000 কুইন্টাল চাল পাচারের অভিযোগ। আবাসের কাজ খতিয়ে দেখতে এবার রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল, রাজ্যের মানুষজন কেন্দ্রীয় বঞ্চনার শিকার হচ্ছেন কিনা তা জানতে পরিদর্শন কেন্দ্রীয় প্রতিনিধি দলের। শনিবার উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গা পরিদর্শনে যান কেন্দ্রীয় প্রতিনিধিরা। আবাসের কাজ খতিয়ে দেখতে রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল, রাজ্যের মানুষ কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন কিনা তা জানতে পরিদর্শন কেন্দ্রীয় প্রতিনিধি দলের। আমাদেরকে জিজ্ঞাসা করছিল যে তোমরা ঘর পেয়েছো সঠিক কিনা, আমরা বললাম হ্যাঁ পেয়েছি, সঠিক টাকা পেয়েছো, আমরা বললাম হ্যাঁ পেয়েছি, 100 দিনের টাকা পেয়েছো, আমরা বললাম হ্যাঁ পেয়েছি। হচ্ছে এসেছিলো সেটা জানি না, মানে এটা মনে হচ্ছে যত মানে বিডিও অফিস থেকে পঞ্চায়েত থেকে এসেছিলো, মানে আমাদের পঞ্চায়েতের সদস্য ছিল, পঞ্চায়েত থেকে এসছে যেহেতু আমার ঘর কত সালে করা ছিল এবং আমার তো ঘরের অবস্থা খুবই খারাপ, ঠিক আছে, এবং আমার এর আগে কাগজপত্র জমা দেওয়া ছিল আমার ঘরটা আসেনি এবং আমার ঘরের মানে যখন তখন এটা পড়ে যেতে পারে, এবং স্যারেরা ঘরে ঢুকলো, ঘরে সব দেখেছে আমাকে, ঠিক আছে, ঘরটাও দেখেছে, দেখানোর পরেই ওনাকে ছবি তুলে। রাজ্যের মানুষ কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত কিনা তা জানতে পরিদর্শন কেন্দ্রীয় প্রতিনিধি দলের। শনিবার উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গা পরিদর্শনে যান কেন্দ্রীয় প্রতিনিধিরা। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে আকাশ দাস। আকাশ, কেন্দ্রীয় প্রতিনিধি দল যে পরিদর্শনে গেলেন, কি বললেন, কি জানাচ্ছেন তারা? একেবারেই দেখো, যেটা প্রথমে তোমাকে বলা যায় যে আবাসের যে কাজ খতিয়ে দেখতে কিন্তু আমডাঙ্গা কেন্দ্রীয় প্রতিনিধি দল কিন্তু আজকে এসে, কিন্তু গত কয়েকদিন ধরেই কিন্তু উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় কিন্তু আবাস যোজনা তদন্তে কিন্তু কেন্দ্রীয় প্রতিনিধি দল তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছে। কয়েকদিন আগেও আমডাঙ্গা বেড়াবেড়িয়ে আমডাঙ্গা পঞ্চায়েত এলাকায় তারা কিন্তু তদন্ত আসে এবং আজ হাবড়া 1 নম্বর ব্লকের একটি পঞ্চায়েতে তারা প্রথমে যান পরিদর্শন এবং সেখান থেকে কিন্তু এক সদস্যের প্রতিনিধি দল এসে কিন্তু পৌঁছায় আমডাঙ্গা পঞ্চায়েত সমিতি অর্থাৎ ব্লক অফিসে। সেখানে কিন্তু তারা কিন্তু একটা বৈঠক করে, এরপরে কিন্তু আমডাঙ্গার যেসব যে জায়গায় আবাস যোজনার ঘরে যে এগুলো তৈরি হয়েছে লিস্ট সেই অনুযায়ী কিন্তু তাদের কাছে বাড়িতে যাই, গ্রামে যাই এবং সেখানে গিয়ে কিন্তু এই আবাস যোজনার যে বিষয় সেই বিষয় নিয়ে কিন্তু তাদের পরিবারের লোকের সাথে কিন্তু কথা বলে। মূলত তারা কিন্তু এই তদন্ত করছে যে এই আবাস যোজনা নিয়ে চারিদিকে যে পরিমাণে দুর্নীতি হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এই আমডাঙ্গা ব্লকে তার কি কোনো প্রভাব আছে কিনা সেই বিষয়ে কিন্তু খতিয়ে দেখছে কিন্তু কেন্দ্রীয় প্রতিনিধি দল। রিয়া, ধন্যবাদ। আকাশ, যেমনটা জানা যাচ্ছে আবাসের কাজ খতিয়ে দেখতে রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল এদিন সকালে প্রথমে তারা পরিদর্শনে যান হাবড়া 1 নম্বর ব্লকের একটি পঞ্চায়েতে, সেখান থেকেই এক সদস্যের প্রতিনিধি দল যায় আমডাঙ্গা ব্লক অফিসে। রাজ্যের মানুষ কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন কিনা তা জানতেই এই পরিদর্শন কেন্দ্রীয় প্রতিনিধি দলের। এক যুবককে ব্যাপক মারধর, ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনার।
স্থানীয় সূত্রে খবর, বাবলু প্রজেক্টের কারখানা থেকে বেশ কয়েকদিন ধরে মোবাইল ফোন চুরি হচ্ছিল। শনিবারও একইভাবে ওই কারখানা থেকে চুরি হয় মোবাইল। ফোন চুরির সন্দেহে এক যুবককে ধরে ফেলে স্থানীয়রা। তারপরেই লাইট পোস্টে বেঁধে গায়ে ঠান্ডা জল ঢেলে দেওয়া হয় তার গায়ে, এমনকি ন্যাড়া করেও দেওয়া হয় তাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালীতলা আশুতি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের নাম মহাসিন শেখ এবং তার বাড়ি শ্যামপুর এলাকায়। ঘটনাস্থল থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যায় পুলিশ। চোর সন্দেহে এক যুবককে ব্যাপক মারধর করা হয়। স্থানীয় সূত্রের খবর, বাবলু প্রজেক্টের কারখানা থেকে বেশ কয়েকদিন ধরে মোবাইল ফোন চুরি হচ্ছিল এবং সেই মোবাইল চুরির সন্দেহেই তাকে বেধড়ক মারধর করা হয়। লাইট পোস্টে বেঁধে গায়ে ঠান্ডা জল দেওয়া হয় তার গায়ে। দক্ষিণ চব্বিশ পরগনার ঘটনা, চোর সন্দেহে এক যুবককে বেধড়ক মারধর করা হয়। শনিবারও একইভাবে ওই কারখানা থেকে চুরি হয় মোবাইল। বাবলু প্রজেক্টের কারখানা থেকে বেশ কয়েকদিন ধরেই মোবাইল চুরির ঘটনা ঘটছিল। শনিবারও একইভাবে ওই কারখানা থেকে চুরি হয় মোবাইল এবং মোবাইল চুরির সন্দেহে তাকে বেধড়ক মারধর করা হয়। পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে, ধৃত যুবকের নাম মহাসিন শেখ, বাড়ি শ্যামপুর এলাকায়। ঘটনাস্থল থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যায় পুলিশ। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, চোর সন্দেহে এক যুবককে বেধড়ক মারধর করা হয়। স্থানীয় সূত্রে খবর, বাবলু প্রজেক্টের কারখানা থেকে বেশ কয়েকদিন ধরে মোবাইল ফোন চুরি হচ্ছিল এবং শনিবারও একইভাবে ওই কারখানা থেকে চুরি হয় মোবাইল। ফোন চুরির সন্দেহে এক যুবককে বেধড়ক মারধর করা হয়। অন্যদিকে পায়ে হেঁটে হাজার হাজার মাইল পার সতীর একান্নবীর দর্শনের উদ্যোগে মধ্যপ্রদেশের ভোপালের দুর্গাপ্রসাদ লবাঞ্চির 2023 সালের 10ই মার্চ ভোপালের বাড়ি থেকে একাই পায়ে হেঁটে বেরিয়ে পড়েন তিনি। সতীর 91 পীঠ গন্তব্যের পথে কোনো প্রসিদ্ধ মন্দির পড়লে সেখানেও পৌঁছে যাচ্ছেন তিনি। ইতিমধ্যেই মথুরা, হরিয়ানা, পাঞ্জাব, অমরনাথ, বৈষ্ণোদেবী এছাড়াও একাধিক জায়গায় তিনি পৌঁছে গেছেন। তিনি পশ্চিমবঙ্গে পৌঁছেছেন। পায়ে হেঁটে হাজার হাজার মাইল পার সতীর 91 পীঠ দর্শনের উদ্যোগ মধ্যপ্রদেশের ভোপালের বাসিন্দা দুর্গাপ্রসাদ লবাঞ্চির। दस मार्च 2023 अभी तक हम गुजरात गए हैं, राजस्थान, मथुरा, दिल्ली, हरियाणा, पंजाब, अमरनाथ, वैष्णो देवी, लेह लद्दाख, हिमाचल प्रदेश और अपना ये नेपाल से फिर बिहार, अयोध्या वगैरह होते हुए प्रयागराज, चित्रकूट, बाबा धाम, अभी इधर आए 10 मार्च 2023। संपूर्ण हुए तो अभी कम से कम 6 महीने और लग जाएंगे, क्योंकि अभी हमारी भारत की यात्रा में पूरा आधा भारत हुआ है। अब उसके बाद में फिर देखते हैं क्या होगा। এবার নজর রাখবো এই মুহূর্তের হেডলাইনস। এসএলএসটি চাকরি প্রার্থীদের আন্দোলনের হাজারতম দিনে মাথায় চুল কামিয়ে অভিনব প্রতিবাদ। চাকরি প্রার্থীদের সমর্থনে বামেদের প্রতিবাদ মিছিল। লোকসভায় তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে গণতন্ত্রকে হত্যা করার অভিযোগে সরব, রাজ্যে দ্বিচারিতা। এবার বিজেপি নেতা নেত্রীদের লাঠিপেটা করার হুঁশিয়ারি দিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি। আরও বিপাকে মহুয়া মৈত্র, ক্যাশ ফর কোশ্চেন কাণ্ডে তার বিরুদ্ধে হতে পারে পূর্ণাঙ্গ সিবিআই তদন্ত। তদন্ত হলে সাহায্য করবে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রকের ইনফরমেটিক্স শাখা। কৃষ্ণনগরে সাংসদ মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ হওয়া নিয়ে কটাক্ষ শুভেন্দু অধিকারী। মা কালের অভিশাপেই এমনটা হলো বললেন রাজ্যের বিরোধী দলনেতা।
খবর এখন এই পর্যন্তই। আরো অন্যান্য সমস্ত গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নজর রাখুন নিউজ বর্তমানে।